বাবার নাম হাজি আব্দুল হাই আমিন, মাতার নাম শাহজাহানারা বেগম, গ্রাম লাঙ্গলমোড়া, পোস্ট অফিস দৌলতপুর, থানা চাগলনাইয়া, জেলা ফেনী। আমি 1970-এর দশকে আমি মরিগঞ্জ হাই স্কুলের ছাত্র ছিলাম। স্বাধীনতা যুদ্ধের আগে 13 বছর প্রথমে হলো আপনারগুলো ব্যারিকেড দিছি, গাছ রাস্তাঘাটে গাছপালা গাড়ি যে মধ্যে তো ব্যারিকেড দিছি, ওরা তাড়াতাড়ি যেন আসতে না পারে। আমার জামাল ভাই আছিল, কামাল ভাই আছিল, লোক একজন আছিল শহীদ আলী হোসেন, উনি শহীদ হয়েছে। উনি শহীদ হয়েছেন 1971-এর 12ই ডিসেম্বরে। পরবর্তীতে আবার ওরা যখন সবাই যখন চলে যায় তখন একাত্তরের সাথে আবার শ্রীপুর দিকে আবার গড়া ক্রস করি করিনা ক্যাম্পে গেছি, যেখানে ক্যাম্পে যেটা খাওয়া দাওয়ার দায়িত্ব আসলে ওনার নাম ছিল মন্টুবাবু, ওনার দায়িত্বে মানে ওখানে আমরা ছিলাম। ওখান থেকে যাওয়ার পরে যখন ওখানে একটা ইয়ে হয়েছে, লিস্টেড হয়েছে, লিস্টে যখন এখানে আর আমাকে ইয়াদে নেই বয়স কম হই, ওখান থেকে ওনারা আবার বগাপাড়া ক্যাম্পে মানে আমাদেরকে ট্রান্সফার করার কথা, যারা বয়স্ক তাদেরকে ওখানে ফাড়াইছে কিন্তু আমাকে ফাড়াইনি। তা আমি তখন আবার ব্যাক করি আবার দেশে চলে গেছি। দেশে আসার পরে স্বাধীনতা যুদ্ধে যারা ট্রেনিং নিয়ে যখন অস্ত্র নিয়ে যখন আমাদের দেশে আসলো তাদেরকে খবরাখবর দেওয়া এবং কি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তারা তো কোনো খাওয়া দাওয়া তাদের ব্যবস্থা করা, তাদের বাড়িও নাই ঘরও নাই কিছু নেই, এরা তো আছে ট্রেনিং নিয়ে আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। কারান্ডারে ছিল, ওরা কমান্ডার ছিল আমাদের তখন এখানে কামাল ভাই, যেটা কামাল ভাই ছিল কামালুদ্দিন কমান্ডার ছিল, আর দৌলতপুরে কমান্ডার ছিল হলো আনোয়ার, আর সাগলাঞ্জা হলো কমান্ডার ছিল হান্নান সাহ। মোটামুটি এদের নেতৃত্বে মানে মোটামুটি যুদ্ধ চলাকালীন সময় আমি পাঞ্জাবিদের আঘাত খাইছি প্রচুর পরিমাণে, আমাকে মারধর করা হয়েছে। আমার সামনে থেকে মুক্তিযোদ্ধারা যখন ভাগি গেছে, আমার ইনফরমেশনে ভাগি গেছে, ওরা তো দোকানে বসেছিল গল্প গুজব করে সকালবেলায় সকাল 8টা বাজে, আমি দেখতেছি যে পাঞ্জাবি আসতেছে, তো তাদেরকে বললাম যে পাঞ্জাবি আসতেছে তোমরা সরে যাও। আমি বোকার মতন দোকানের সামনে দাঁড়িয়ে গেছি, এ তখন পাঞ্জাবিরা আসি আমাকে আসি হাত মোয়া বান্ধি এলএমসির আগা দিয়ে যে ব্যানেট থাকে একটা ব্যানেট দিয়ে হ্যাট মানে সিঁড়ি ফেলে, সেই মুহূর্তে মানে লাতি সুতা মানে গুতা তো যা বুড়ে যাবে, জুতা তো যা খাইছি সবার তো যা খাইছি খাইছি। পরবর্তীতে আমাকে এক গুড়ি আমার গায়ের উপর শোয়ার হয়েছে, আর তখন এরা ওই রেজাঘাটও ছিল, ওই রেজাঘাটে বুঝেছি যে বলার পরে তারপর যেসব থেকে বাচ্চা বলা এখানে মানে কোনো রকম মানে আরো রক্ষা করছে। কারণ আমি ওইটা খবর নিয়ে আনতে গিয়ে আমি নিজের ব্যাংকারও ঘুমছি তাদের পাঞ্জাবিদের, আমরা তো ব্যাংকারও ঘুমাইলে গেছি। রাস্তা আমাদের যে হাই রাস্তা ছিল হাই রাস্তার এখানে যাই আমার খবর করে ইনফরমেশনের জন্য গেছি, যাওয়ার পথে আসার পথে হঠাৎ করে কোনো মতন এরা আসি গেছে আচমকা আসি গেছে আসি গেছে মানে আমাদের দুজনকে দিয়েছে, আমার ছোট ভাই শেখ আহম্মদ আর আমাকে দুজনকে দিয়েছে ধরি। এই যে মুক্তিযোদ্ধা জেবাল হোসেনের বাড়ির সামনের দরজায় আমাকে ব্যাংকার কমাইলে গেছে এই পাঞ্জাবিরা, ওই খবরের জন্য যাই আমি ব্যাংকার গেছি। এই জেবাল হোসেন আর যে মানে রাজাকার উপর যে এটা ইয়া করছে আপনার অপারেশন করছে, সেই অপারেশনের দিনও আমি হুগলিগঞ্জ বাজারে ছিলাম, যেদিন আবু তাহের বলে এক রাজাকার ছিল ওকে দোকানে মারি ফেলছে, মুসুদুল ইসার দোকানে মারি তার ইয়া করছে, সেখানেও আমি ছিলাম সেদিন। এবং মরিগঞ্জ আমাদের ক্যাম্প ছিল সুফুর ব্রিজে, বড় আমি ক্যাম্পে গেছি, এখানে কতজন লোক ছিল কতজন আর্মি ছিল, আর মুক্তিমারিয়া দিনের বেলা তো ঘুমাইতো রাত্রে অপারেশন করতো, ওই দিনে তাদের জিনিসগুলো আমার সেভে থাকতো, আমাদের আমি নিরাপত্তা দিতাম। ওদের সাথে কে কে ছিল? আমার সাথে আমার জ্যেষ্ঠ ভাই ছিল, নাম বল পরিমুল্লা, আর আমি দুজনে ওই অস্ত্রগুলো সবসময় সেভ করতাম। আর আমার কাছারিতে 3টা চৌকি ছিল, তখন তো চৌকি খাট তো ছিল না চৌকি, এই চৌকির ভিতরে তারা হাতারি করে ঘুমাইতো, মানে আমাদের লম্ফই ঘুমাইবো না মানে হাতারি হাতারি 7-8 জন 6 জন করে ঘুমাইতো। আবার আমার পাশে আমার বাহিতা কতগুলো আছে, সাজান লাইব্রেরির সাজান এবং কোকাগুড়া মুক্তিযোদ্ধা শাহলাম আছে, তারপরে কামাল আছে, মোস্তফা মানে এরা যারা আছে সবাই এখানে থাকতো। হ্যাঁ শুরু ব্রিজে অপারেশনে ওখানে আমি সরাসরি ফেজে গেছি, আমি 2 বার গেছি মানে খবর আনার জন্য গেছি, খবর আনার গেছি 1 বার গেছি, আর মানে আমাকে সারাদিন কাজ করাইলো আছে, কি কাজ করাইলো আছে মানে তুই এখানে কেন আছে, তার মানে নৌকা পারাপার করাইলো আছে,
বিশটা ভাঙা ছিল খেপারি কিনে রেখে আনামা করা হয়েছে। আর এটা বড় বড় চাপাতি আছে, চাপাতি ছিলেন তো বড় তাপার উপরে বানাই দেন, এগুলো খাবেলা বলি যে খা আর শুকনা খাইছি। আর হলো কি মানে নৌকা পার পার পাঁচটা পর্যন্ত নৌকা পার পার খেয়েছি। শান্তির বাজারে আমাদের মাটি মানে মাছের আগা দিয়ে এত এলোফারদারি গুলি করছে, সেদিনও আমি সেখানে ছিলাম, এটাকে ব্রাশ ফায়ার করছে। মানুষ তো আমার খালুর মারা গেছে, আমার খালুর গুলি এখানে দিকে লেছে, এখানে হিসিতি করেছে সামনে দিন। আমার খালুর বাড়িতে ছিলাম তো খালুর লোকে শান্তিঘাটে গেছে, এগুলো মনে করি মানে খবর ছড়াই গেছে আমার বাপে মানে আমার মারি ফেলছে কই ওখানে খোঁজ করার জন্য গেছে। কিন্তু আসলে কিন্তু আমি বাসে চলে যাই, গুলি যখন করছে তখন আমরা শুয়ে গেছি কই, আমরা অভ্যাস আছে, আমরা তো সর এলাকাতে বসবাস করি, তো গুলিগুলো যখন হয় তখন আমরা নিজেই এলো খাতে। আর গুলি আমার গায়ে গুলির একটা দাগও আছে, আমার রানের বয়সে দূরত দেখতে আসছি না, রানের একটা দাগও আছে। আর ষোলো যে মুক্তিযুদ্ধের সময় যে নদীতে যত লাশ টাশ বাইকছে এদেরকে মানে যে আয় দাফন টাফন আনি দাফন করা যে কোনো সময় এআই খাইলার কাকে খার একার এসবগুলো সরুর উপরে দাফন করছে এরকম ইয়ে আছে। ডিসেম্বরে আমি আমার যেদিন আমরা জয় মিছিল যেদিন শুনছি ফাজলপুর থেকে এখানে বিজয় মিছিল আসতেছে, সেদিন তো আমরা এখানে সুকুর ব্রিজ আর আমাদের ট্যাকের ফাট একটা ইয়ে আছে, অর্থাৎ দক্ষিণ পাশে হলো দুঙ্গার ব্রিজ, উত্তর পাশে হলো সুকুর ব্রিজ, এটা একটা ট্যাকের ফাট। এই বিজয় মিছিলে যাই, তারপরে গরুগোতা রাখি যাই শরীর বলে আমার মুক্তিযোদ্ধা নাম হলো। আমার পাশের বাড়ি হলো কবির আহমদ, আমার পূর্ব পাশের বাড়ি হলো শহীদ আলী হোসেন, আর পশ্চিম পাশে হলো কি নৌবাহিনীর হলো দুজন ছিল, নৌবাহিনীতে এগুলো নৌবাহিনী ট্রেনিং পাত্র হলো হলো সলিমুল্লাহ আর একটা হলো মজিবুল হক। আর একটু পশ্চিমে গেলে তারপর হলো আপনার হলো শাহ আলম, মোহাম্মদ মোস্তফা, ফয়েজ আহমদ, তারপরে হলো কামাল উদ্দিন, শাহজাহান, জামাল বলি, কামাল ভাই, এরা দুই ভাই, ওরা দুজনে মুক্তিযোদ্ধা। আর হলো কি তাজুল ইসলাম, তাহের সাহেব, আর আমার ফুফাতো ভাই হলো কি আজু বলি বলতো আর কি আজিজুর রহমান, ওরা সবাই মুক্তিযোদ্ধা। সে আমাদের এলাকার ছিল, ওরা সবাই সব জায়গায় যুদ্ধ করছে, যত যুদ্ধ করছে তত জায়গায় আমরা সব প্রায় মোটামুটি সহযোগিতা ছিল। পাকিস্তানি হামলা মানে কয়েকবার রেড দিচ্ছে, মুক্তিবাহিনীর কারণে রেড দিচ্ছে, মানে মুক্তিযোদ্ধা এখানে তাকে এবার রেড দিছে। তারপরে আমার বাড়িতে একজন মুলি সাহেব ছিল বিদায় আগুনটা আগুনের দিকে জানো, কিন্তু আমার নানার বাড়িতে আগুন দিছে, আমরা গ্রামে তো পাঁচটা বাড়িতে আগুনটা হয়েছে। তত বাড়ির নামগুলো বলি, বাড়ির নাম হলো আপনার হলো জুনাবালি গিট্টি বাড়ি, জামাল উদ্দিন, কামাল উদ্দিন যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের বাড়ি, আর তখনকার এর স্বাধীনের পরে চেয়ারম্যান ছিল আলী নওয়াজ চেয়ারম্যান করতে আসবে ওনার বাড়ি। তারপরে হলো কি ফরিদুর রহমান ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ি, এই বাড়িগুলো আগুন দিয়ে জ্বালাই দিছে পাঞ্জাবিরা। আর আমার পাশে তো পশ্চিম যতগুলো আমরা হয়ে সাইডে তো মারমস্ট বাড়িটাইল এগুলো তো জ্বালাইছে বলে যে সবাই দেখছি। মুক্তিযোদ্ধা আজ আমার পড়ালেখা আবার ব্যস্ত হয়েছি, পড়ালেখা নিয়ে সে সম্পৃক্ত ছিলাম। 15 আগস্টে যখন বঙ্গবন্ধু হত্যা করলো তখন এরপরে তো আবার কি রাজনীতি জেমে গেছে। 77-এর পরে আবার ছাত্রলীগ যখন চাঙ্গা হইলো তখন এই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়ে আবার পুনরায় আবার রাজনীতি সাঙ্গা করি।